সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে যে ঠিক কি কারণে এত বড় বিস্ফোরণ? এসির গ্যাস থেকে নয়, বরং লিকেজের ফলে জমে থাকা জ্বালানি গ্যাসেই এত শক্তিশালী বিস্ফোরণ সম্ভব, এমন অভিমত দিচ্ছেন কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ও অগ্নি নিরাপত্তা বিশেষজ্ঞদের অনেকেই। তাই সিদ্দিক বাজারের এই ভবনের বেসমেন্ট এবং আবাসিক ফ্ল্যাটের গ্যাস সংযোগ পরীক্ষা নিরীক্ষার পরামর্শ দিচ্ছেন তারা। মাকসুদুর রহমান, মাকসুদুর নবী একটি রিপোর্ট করেছেন। সাততলা এই ভবনে বিস্ফোরণে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে নিচতলা, যেখানে ছিল প্রায় 400 স্কোয়ার ফুটের 4টি শীতাতপ নিয়ন্ত্রিত স্যানিটারি মালামালের দোকান। আশপাশের ব্যবসায়ীরা জানান, দোকানগুলোর প্রত্যেকটি ছিল কাঁচের দরজায় আবদ্ধ। তিনটা দোকানে থাই গাগাজ করা, কাস্টমার যখন আসে তখন গাগাজ ডাক্কা দেওয়া, দোকানে ঢুকতে হইতো, এসি করা। ভবনটির দ্বিতীয় তলার ফ্লোরে থাকা একটি এসির বাইরের ইউনিট এখনও অক্ষত। একজন প্রত্যক্ষদর্শী জানান, তৃতীয় তলা পর্যন্ত ব্যবহার হতো বাণিজ্যিকভাবে, যেখানে ছিলই না গ্যাস সংযোগ, তবে ছিল চতুর্থ থেকে সাততলা পর্যন্ত আবাসিক ফ্ল্যাটে। দোতলাতেও সেন্টারি শোরুম, আর তিনতলায় আমাদের একটা অফিস ছিল, সেটা কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্ট। এখানে গ্যাস সংযোগ বা সিলিন্ডার এরকম কিছু ছিল না। বিস্ফোরণে আন্ডারগ্রাউন্ড বা বেসমেন্টে বিধ্বস্ত হয়েছে একটি স্যানিটারি দোকান। ব্যবসায়ীরা জানান, 10-12 বছর আগে যেখানে ছিল একটি রেস্টুরেন্ট। আমরা যে গ্যাস লাইন আমরা রান্না বান্না, কেমিক্যাল বিশেষজ্ঞরা বলছেন এসির গ্যাস থেকে অত শক্তিশালী বিস্ফোরণ সম্ভব নয়। এসিতে যে ধরনের রেফ্রিজারেন্ট বা গ্যাস ব্যবহার করা হয় সেগুলি দাহ্য নয়, তো দাহ্য না হওয়ার কারণে এখান থেকে এত বড় এক্সপ্লোশন হওয়ার এমনিতেও সুযোগ নেই, এবং যেই পরিমাণ গ্যাস আছে তা দিয়েও সম্ভব না। এখন আপনি যদি শুধু মিথেনের কথা চিন্তা করেন, যেটা আমরা গ্যাস লাইন থেকে পাই, রান্নার কাজে ব্যবহার করি, এইটার যদি 500 গ্রাম বা তার চেয়ে কমও জমে, কোনো একটা জায়গায় জমে যেতে পারে, বিশেষ করে ছোটো একটা সাইজের ঘরে, এই এই লেভেলের এক্সপ্লোশন হওয়া সম্ভব আমরা যতটুকু দেখছি। আমরা মগবাজারেও দেখেছি যে বিরাট গ্যাস লিকেজ ছিল, এবং গ্যাস লিকেজ ছাড়া এত বড় এক্সপ্লোশন হওয়া সম্ভব না। অনেকটা একই অভিমত ফায়ার সার্ভিসের এই সাবেক মহাপরিচালকের। এছাড়া এটি কোনো বোমা হামলা কিনা সে ব্যাপারেও ব্যাখ্যা দেন তিনি। এখানে যদি বম যদি ব্লাস্ট হতো যে কোনো একটা জায়গায়, কিন্তু ব্লাস্ট হয় একটা করে, একটা পয়েন্ট অফ এরিয়াতে হয় কিন্তু। আর যখন এখানে কোনো এক্সপ্লোশন যখন হয়, একটা এরিয়া এলাকা বৃদ্ধি করে, এখানেও কয়েকটা এলাকা বৃদ্ধি হয়েছে, এখানে বিশেষ করে একটা বড় এরিয়া নিয়ে হয়েছে। সুতরাং এটাকে আমার অভিজ্ঞতা থেকে আমি বলবো, কোনোভাবে গ্যাস কোথাওভাবে লিক হয়ে যেটা হয়ে গেছিলো ওখানে, কারণ ওখানে উপর তারায় বসবার যোগ্য মানুষ আছে, গ্যাসের লাইনও আছে উপর দিয়ে, হয়তো বেসমেন্টের ভিতর থেকে কোনোভাবে লিকেজ হয়ে বেসমেন্টের ভিতরে ছিল। বেসমেন্টে তারপর একতলা দুতলা পর্যন্ত ট্র্যাপ অবস্থা ছিল আসলে, যখনই এখন ছিল এবং তখন কোনো একটা স্পার্ক হয়েছে, এখানে একটা ম্যাসিভ একটা এক্সপ্লোশন হয়েছে আসলে। এর আগে টঙ্গীর টাম্পাকো কারখানা, মগবাজারের রেস্টুরেন্ট ও নারায়ণগঞ্জের মসজিদে ভয়াবহ বিস্ফোরণের নেপথ্যে বেরিয়ে এসেছে তিতাসের গ্যাস লাইনের লিকেজ। তবে সিদ্দিক বাজারের দুর্ঘটনার কারণ হিসেবে সুয়ারেজ প্ল্যান্টের বিষয়টিও খতিয়ে দেখার পরামর্শ বিশেষজ্ঞদের। মাকসুদুন নবী, চ্যানেল 24, ঢাকা। কাতারে স্বল্পোন্নত দেশগুলোর 5ম জাতিসংঘ সম্মেলনে যোগদান শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বিকেলে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এর আগে কাতারের স্থানীয় সময় সকাল 8টায় দোহার হামাদ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফ্লাইটটি ছেড়ে যায়। কাতার সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধি এবং কাতারে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম প্রধানমন্ত্রীকে বিমানবন্দরে বিদায় জানান। এলডিসির 5ম সম্মেলনে যোগ দিতে গত 4 মার্চ দোহা পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাম্প্রতিক বিস্ফোরণ ও আগুন, এটি কি দুর্ঘটনা নাকি নাশকতা? খতিয়ে দেখছে সরকার। বঙ্গবন্ধু এভিনিউতে এক যৌথ সভায় এই কথা জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এদিকে গুলিস্তানে আহতদের দেখতে ঢাকা মেডিকেলে যায় আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল। বুধবার সকালে রাজধানীর 23 বঙ্গবন্ধু এভিনিউতে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সাথে যৌথ সভা অনুষ্ঠিত হয়। এতে সাম্প্রতিক বিস্ফোরণ নিয়ে শঙ্কা জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেন, সরকার পতনের আন্দোলনে ব্যর্থ হয়ে কেউ নাশকতার আশ্রয় নিচ্ছে কিনা খতিয়ে দেখা হচ্ছে। এইটাকে আন্দোলনে ব্যর্থতা যাদের, তারা এখন আন্দোলনে ব্যর্থ হয়ে নাশকতার পথ খুঁজছে কিনা, নাশকতার পথে হাঁটছে কিনা, সেটাও আমাদের খতিয়ে দেখতে হবে।
এবং সেটা আমরা খতিয়ে দেখছি। পরে আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল গুলিস্তানের দুর্ঘটনায় আহতদের দেখতে বার্ন ইউনিটে যান। এ সময় মির্জা আজম জানান, প্রতিটি ঘটনার সুষ্ঠু তদন্ত হবে। সরকারের পক্ষ থেকে সব ধরনের যে সাপোর্ট যেটুকু আছে, ক্যাপাসিটি আছে, সেই অনুযায়ী এটা উদ্ঘাটন করে ব্যবস্থা নেওয়ার জন্য সরকার প্রস্তুত আছে। এ ধরনের দুর্ঘটনা বেদনাদায়ক ও দুঃখজনক বলেও মন্তব্য করেন আওয়ামী লীগ নেতারা। জোনায়েদ খান, চ্যানেল 24, ঢাকা। সরকারের ব্যর্থতায় রাজধানী ঢাকা বিস্ফোরণের নগরীতে রূপ নিয়েছে, এই মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার অভিযোগ, যাদের দায়িত্ব নজরদারি করা তারাই দুর্নীতিতে জড়িত। নয়া পল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আন্তর্জাতিক নারী দিবসে এই র্যালির আয়োজন করে জাতীয়তাবাদী মহিলা দল। র্যালির শুরুতে প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সব ক্ষেত্রেই সরকার ব্যর্থ, গুলিস্তানের বিস্ফোরণ তার প্রমাণ। আজকের সরকারের আমলে তাদের ব্যর্থতার কারণে ঢাকা মহানগরী এখন একটা বিস্ফোরণমুক্ত নগরীতে পরিণত হয়েছে। আজকে গত কয়েকদিন ধরে দেখছেন শুধু বিস্ফোরণ হচ্ছে এবং দেখা যাচ্ছে যে কিভাবে বিস্ফোরণ হচ্ছে, বা সেখানে যে রক্ষণাবেক্ষণ সেখানে কোনো দেখাশোনা হয় না, কোনো নজরদারি না। রাজধানীর আইইবিতে অন্য এক আলোচনায় মির্জা ফখরুল বলেন, ডান বাম মিলে গণতন্ত্র উদ্ধারে কাজ করছে বিএনপি। শুধু বিএনপি একা নয়, এখানে আমরা অন্যান্য রাজনৈতিক দলগুলোকেও সম্পৃক্ত করতে সক্ষম হয়েছি এবং সেখানে আজকে বাম আছে, ডান আছে, মধ্যপন্থী আছে। সভায় নেতারা বলেন, আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাস করে না, এদের বিচার করবে বিএনপি। বিএনপি নিঃশেষ হয়ে যাবে না, বিএনপি আপনাদেরকে আপনাদেরকে সাইজ করার জন্য ইনশাআল্লাহ টিকে থাকবে। বাংলাদেশের প্রায় সবগুলি আসনে নির্বাচনের নামে কারচুপি হয়। এদিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মৎস্যজীবী দলের প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনায় নেতারা বলেন, 2014 আর 18-র মতো আওয়ামী লীগকে নির্বাচন করতে দেবে না জনগণ। এদেশের জনগণ এক কথায় বলে দিয়েছে যে এই সরকারকে তারা আর দেখতে চায় না। 14-র মতো 18-র মতো আরেকটি নির্বাচন করবেন, সেই নির্বাচন বাংলাদেশের মাটিতে হবে না এবং জনগণ হতে দেবে না। সরকার মিথ্যাচার, তথ্য আর ইতিহাস বিকৃত করে ক্ষমতায় টিকে আছে বলে দাবি করেন বিএনপি নেতারা। 2023 সালে আরেকটি গণপুত্থান হবে, সেই গণপুত্থানের মধ্য দিয়ে হাসিনাকে বিদায় নিতে হবে। সুলতান মাহমুদ আরিফ, চ্যানেল 24, ঢাকা। শর্ত শিথিল করে দেশের বাইরে চিকিৎসা ও মুক্তির মেয়াদ বাড়াতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আবেদন আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। প্রয়োজনীয় মতামত দিয়ে তা আবার আইন মন্ত্রণালয়ে ফেরত পাঠাবে তারা। গেল রোববার আইনমন্ত্রী আনিসুল হক জানান, মুক্তির মেয়াদ বাড়াতে পরিবারের পক্ষ থেকে আবেদন পেলে তা বিবেচনা করবেন, পরদিন ওই আবেদন করে পরিবার। আগামী 24 মার্চ বর্তমান মুক্তির মেয়াদ শেষ হবে। দুর্নীতির মামলায় দণ্ডিত খালেদা জিয়াকে 2020 সালের 25 মার্চ নির্বাহী আদেশ মুক্তি দেয় সরকার, পরে 6 বার এর মেয়াদ বাড়ানো হয়েছে। খেলার খবর, বাংলাদেশ ইংল্যান্ড সিরিজ। কাল থেকে শুরু হচ্ছে টি-20 ফরম্যাটের লড়াই, যেই ফরম্যাটে বাংলাদেশ সবসময়ই ইংল্যান্ড থেকে পিছিয়ে। বিশ্ব চ্যাম্পিয়নদের বিরুদ্ধে সিরিজ জয়ের ইচ্ছার কথা বলছেন কোচ চণ্ডিকা হথুরুসিংহে, আর ইংল্যান্ডও কন্ডিশনের ভিন্নতায় চ্যালেঞ্জ প্রত্যাশা করছে। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দুপুর 3টায় শুরু হবে এই ম্যাচ। চট্টগ্রাম থেকে আরিফুল ইসলামের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন মিনহাজ হোসেন। রনে বনে কান্তার মরুতে, যখন যেখানে বিপদে বাংলাদেশ দল, তখন সাকিব আল হাসানকে অবতীর্ণ হতে হয় ত্রাতার ভূমিকায়। সে ভাবনা থেকে হয়তো অনুশীলনে বিগ হিটার সাকিব, পেছনে অন্য সবাই। স্কোয়াডে দীর্ঘদিন ধরে খেলা ক্রিকেটারদের ছড়াছড়ি, তবে প্রথম দেখায় সাগরিকায় যেন নতুনত্বের আবহ। শর্টার ফরম্যাটে ইংল্যান্ড দলটাও টাইগারদের কাছে অনেকটা নতুন। টি-20তে মাত্র একবার দেখা হয়েছিল, 2021 বিশ্বকাপে 8 উইকেটে হারছিল টিম বাংলাদেশের। সিরিজ জয় মূল লক্ষ্য হলেও ওয়ানডের মতো টি-20 সিরিজ পর্যবেক্ষণে রাখবেন হেড কোচ। আমি জাদুকর নই যে আগে থেকে বলে ম্যাচ জেতাবো, রাতারাতি বদলে দেয়া সম্ভব নয়। ওয়ানডের মতো টি-20 সিরিজটাও দেখব। পেসারদের পারফরম্যান্সে আমি মুগ্ধ, ফিল্ডিং উন্নতিও চোখে পড়েছে।
সবশেষ টি টোয়েন্টির একাদশের তিন ক্রিকেটার নেই স্কোয়াডে, যা সেরা একাদশ দিচ্ছে চমকের আভাস। হাতুরুর স্পষ্ট বার্তা, পর্যাপ্ত সুযোগ পাবে তরুণরা। আমার প্রত্যাশা অনেক বেশি, যে কারণে ওরা দলে সুযোগ পেয়েছে। আমি চাই ওরকম ক্রিকেট খেলুক, বিপিএল ও ঘরোয়া লীগের মতো জাতীয় দলে পারফর্ম করুক, এমন না যে ওরা একদিনই সুযোগ পাবে। বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড সবশেষ দশ ম্যাচে হেরেছে মাত্র একবার। পাওয়ার হিটিং, আগুনে পেস, স্পিন ফাত কি নেই এই দলটায়। কে বিশ্ব চ্যাম্পিয়ন সেটা বিষয় নয়, কন্ডিশন ভিন্ন হওয়ায় টি টোয়েন্টি সিরিজ অবশ্যই চ্যালেঞ্জিং হবে। বাংলাদেশ দল তরুণ ক্রিকেটারদের নিয়ে সাজানো, সবাই পারফর্ম করতে মুখিয়ে। ওয়ানডে সিরিজে শেষ ভালো, বাংলাদেশের আত্মবিশ্বাস বাড়িয়েছে। আরিফুল ইসলাম, চ্যানেল 24, চট্টগ্রাম। দর্শক, রোগ জীবাণু এবং দূষণ থেকে বাঁচতে অবশ্যই আমাদেরকে মাস্ক ব্যবহার করতে হবে।